একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে পেয়ে গেছি, যিনি কিন্তু দোতারা বাজিয়ে গান করে অসংখ্য মানুষের মন কেড়ে নিয়েছেন, যার নাম মনিফা মুস্তাফিজ মন। তাই তো? আচ্ছা, সবার প্রথমে এই কঠিন নামটার মানেটা জেনে নেবো ওনার কাছ থেকে। নামটা তো মন, মূলত হচ্ছে মানুষের মন আর কি, ভেতরকার যেটা বিষয়। আর মনিফা মানে হচ্ছে সাপের মনি বলা যায় আর কি, ইন্টারেস্টিং। আর মুস্তাফিজ হচ্ছে সারনেম, এই মনিফা মুস্তাফিজ মন। তো বাংলাদেশ মানে সুদূর বাংলাদেশ থেকে আমাদের এখানের ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে এসে প্রথমে তো কেমন লাগলো সেটা, এবং বাংলাদেশের বইমেলা আর এখানকার বইমেলা দুটোর মধ্যে যদি একটু কম্পারিজন করতে বলি তাহলে কি বলবে? সত্যি বলতে এটা আমার প্রথমবার আসা, কিন্তু এই যে সারাটা দিন ধরে এত ঘোরাফেরা, এত মানুষ এই বুক ফেয়ারে এসেছেন। আমাদের যেটা হয় বাংলাদেশে, কিন্তু ফেব্রুয়ারি মাসে আমাদের ভাষার মাস, পুরোটা মাস জুড়ে বইমেলা হয় এবং প্রচুর গল্প থেকে শুরু করে উপন্যাস থেকে শুরু করে অনেক আপকামিং রাইটার কিন্তু আসেন, তাদের বই বেরোয়। তো সেক্ষেত্রে এখানে যেটা দেখছি একদম জমজমাট আয়োজন, ঠিক সেম কিন্তু আমাদের দেশেও খুবই ভালো অনুভূতি হচ্ছে, মানে একটা ইন্টারেস্টিং একটা উৎসব উৎসব রবরব ব্যাপার আছে। আর বাংলাদেশের বইমেলাতে কি এরকম ঢল দেখতে পাও? হ্যাঁ, স্পেশালি 21শে ফেব্রুয়ারি যেদিন, সেদিন আসলে মানে জায়গা, পা রাখার জায়গা হয় না, এতটাই ক্রাউড হয়। কারণ ওইটাকে আসলে আমরা পোষণ করি, তো আমরা এই সময়টাই আসলে বইমেলা আমাদের প্রাণের সাথে জড়িত, সংস্কৃতির সাথে জড়িত। যারা বই ভালোবাসেন বা যারা একটু সংস্কৃতি প্রেমী, তারা সবাই মূলত আমরা মানে ওইটা বলা যায় যে আমাদের কারখানা, আমরা ওখানে যাই, আড্ডা দেই, সময় কাটাই। ফেব্রুয়ারি মাস মানেই তো ভালোবাসার মাস, তো সেইখানে বইমেলার প্রতি যে ভালোবাসা, সেটা তোমার ফিলিংসটা কীরকম? আমি পার্সোনালি বই পড়তে খুব যে পছন্দ করি তা না, কিন্তু আমি বই গিফট করতে পছন্দ করি, কিংবা যারা রাইটার আছেন আমার বন্ধু বান্ধব, আমরা যেটা করি যে বই প্রচুর গিফট পাওয়া হয় ফেব্রুয়ারি মাসে, কারণ ওই সময় আসলে বইগুলো রিলিজ পায়। আর এর পাশাপাশি ওই দেশে কিন্তু বুক ফেয়ারের পাশাপাশি কিন্তু ইয়ে হয়, গানের আয়োজন করা হয়। তো সন্ধ্যার পরে হচ্ছে গানের আয়োজন বসে, গানের পসরা সাজিয়ে বিভিন্ন শিল্পীরা গান শোনান, আমি গান গাইতে যাই ওখানে। তাহলে আমরা রেডিও নিউটাউনের স্টলে তোমার দুকলি গান না শুনে তোমায় ছাড়ছি না। আমি তাহলে ভাওয়াইয়া শোনাই, আমি যেহেতু ভাওয়াইয়ার মানুষ, দু লাইন আমি মাতৃভাষার গান শোনাই। মাতৃভাষার জন্যে যারা দিয়া গিয়েছেন প্রাণ, তামার বাহাতে আইছো আমার মন করে আনচার, ও বাহে তামার বাহাতে আইছো আমার মন করে। এইটুকু শুনে মন ভরলো না, আরেকটু আরেকটা গান শোনাই তাহলে। হ্যাঁ, একটা আধুনিক গান আছে আমার বাবার লেখা, যেটা করলাম সেটা ভাওয়াইয়ার মধ্যে, আমার বাবারই লেখা, একে মুস্তাফিজ রহমান। আমি আরেকটা আধুনিক গান করছি। একুশের শহীদের রক্ত আজও বয়ে যায় এখনো রফিকে সাধারণ মন কিন্তু আমাদের মন কেড়ে নিয়েছে তার গানের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে। আর এই তো এটা আমাদের বুক ফেয়ারে তোমাকে পাওয়া, তোমাকে আমরা একদম হঠাৎ করে পেয়ে গেলাম, কিন্তু আমাদের রেডিও নিউ টাউনের স্টলে হঠাৎ করে পেয়েছি ঠিকই, কিন্তু রেডিও নিউ টাউনের অফিসে আমাদের তোমাকে চাই গান শোনার জন্য। অবশ্যই, মানে কলকাতার বাংলাদেশ তো একেবারে পাশাপাশি দেশ, আমার মনে হয় যে শুধু বর্ডারটা না থাকলে আমরা একটাই মানে একটা দেশই হয়ে যেতাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেডিও নিউ টাউনকে আমাকে এভাবে একটা মানে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য, এবং গান শোনালাম। আমি আসতে চাই আপনাদের কাছে, আমি তো আপনাদেরই মেয়ে।